পুরনো খাট বিক্রির জন্য অনলাইন মার্কেটপ্লেসে ছবি পোস্ট করে 15,000 টাকা দর হেঁকেছিলেন এক যুবক। সেই মতো ক্রেতারা তার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। এরকমই এক ক্রেতার সঙ্গে কথাবার্তা চলাকালীন ওটিপি শেয়ার করে নিজের বিপদ ডেকে আনলেন ওই যুবক। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই ওই যুবকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাফ হয়ে যায় 68,00,000 টাকা। আবুন একবার, টাকার পরিমাণটা কিন্তু নেহাত কম নয়। শোরগোল ফেলে দেওয়া 2023-এর 9 ডিসেম্বর শনিবার এই ঘটনাটা ঘটেছে ভারতের তথ্য প্রযুক্তি নগরী বলে পরিচিত বেঙ্গালুরুতে। প্রতারণার ফাঁদে পড়ে এভাবে এত টাকা খোয়ানোর ঘটনা এর আগে ঘটেনি বলে জানাচ্ছেন তদন্তকারীরা। এবার আসা যাক, কী করে ঘটল এই প্রতারণা। 39 বছর বয়সী বেঙ্গালুরুর বাসিন্দা, পেশায় তথ্য প্রযুক্তি কর্মী। তিনি তার একটি পুরনো একটি খাট বিক্রির ব্যাপারে উদ্যোগী হন। আর পুরনো খাট বিক্রি করতে একটি জনপ্রিয় মার্কেট প্লেসকেই বেছে নেন তিনি। বিজ্ঞাপন দেওয়ার পরই খাটের ছবি দেখে ক্রেতারা ওই যুবকের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। এরপরই তার কাছে আসে একটি আবেদন। সেই আবেদনে একজন নিজেকে বেঙ্গালুরু ইন্দিরানগরের কাছের ব্যবসায়ী বলে দাবি করেন। জানান তিনি খাটটি কিনতে চান। ক্রেতা যুবককে জানান যে ইউপিআই দিয়ে পেমেন্ট অসুবিধা হচ্ছে, ফলে যুবক যেন 5 টাকা ওই ক্রেতাকে পাঠান। সেই অনুযায়ী ওই ইউপিআই নম্বরে তিনি ফের টাকাটা রিটার্ন করে দেবেন। এই করতে করতে 5 টাকা দিলে 10 টাকা ফেরত পান যুবক। সেটা গিয়ে দাঁড়ায় 7,500 টাকা দিলে 15,000 টাকা পান যুবক। এরপর ওই ক্রেতা জানান ইউপিআইতে টাকা পাঠাতে সমস্যা হচ্ছে, তাই বিক্রেতা যুবককে একটি লিঙ্ক পাঠিয়ে দেন তিনি। তিনি বলেন লিঙ্ক ক্লিক করে ওটিপি শেয়ার করতে। এদিকে বারবার টাকা রিটার্ন পেয়ে ততক্ষণে ওই ক্রেতা যাকে বলে যুবকের বিশ্বাস অর্জন করে নিয়েছেন, তাই তার পাঠানো লিঙ্কে ক্লিক করে ওটিপি শেয়ার করতে আর দ্বিধা করেননি তিনি। ব্যাস, যেই ওটিপি শেয়ার করেন প্রায় কিছুক্ষণের মধ্যেই তার অ্যাকাউন্ট থেকে 68,00,000 টাকা সাফ হয়ে যায়। যুবকের অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ 419 ও 420 ধারায় মামলা দায়ের করেছে। দুটি ধারাতেই রয়েছে প্রতারণামূলক অভিসন্ধির অভিযোগ। পুলিশ জানিয়েছে প্রতারকদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে আপাতত আবেদন করা হয়েছে ব্যাংকে। উল্লেখ্য, অনলাইন যত বাড়ছে লেনদেন ততই বাড়ছে। সাইবার প্রতারণার ঘটনা, বারবার এই ধরনের লেনদেন নিয়ে সতর্কতামূলক প্রচার চালানো হলেও এখনও অনেকের মধ্যেই সচেতনতার অভাব রয়েছে বলে দাবি সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের। নইলে নিজে তথ্য প্রযুক্তি কর্মী হওয়া সত্ত্বেও যেভাবে এই যুবক প্রতারিত হয়েছেন, এই ঘটনা কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। একবার ভাবুন, এখন বর্তমান সময়ে আমরা কতটাই অনলাইনের ওপর নির্ভর করি। আমরা যদি পাড়ার দোকানে কোনো একটা ছোট জিনিস কিনতে যাই, একটা যদি 5 টাকার চকলেটও কিনতে যাই, আমরা অনলাইনে পেমেন্ট করি, স্ক্যান করি, কারণ আমাদের কাছে নগদ টাকা এখন প্রায় থাকে না বললেই চলে। আর যত অনলাইনে এই ট্রানজ্যাকশনের পরিমাণ বাড়ছে, ততই কিন্তু প্রতারণা বাড়ছে। আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত এখন অনেকেই রয়েছি যারা হয়তো শপিং মলে গিয়ে বা রাস্তায় বেরিয়ে জামাকাপড় কিনি না, আমরা বাড়িতে বসেই কোনো একটা অ্যাপের মাধ্যমে জামাকাপড় অর্ডার করি, বাড়িতে চলে আসে। এই প্রবণতা প্রচুর বাড়ছে, আর সেইখানে দাঁড়িয়ে ওটিপির কিন্তু গুরুত্ব অনেকটা বেশি। বারবার সতর্ক করা সত্ত্বেও কোথাও একটা সতর্কতার অভাব থেকেই যাচ্ছে, তাই বারংবার এই ঘটনা ঘটছে। কিছুদিন আগে আমরা দেখেছি আধার কার্ডের বিষয়টা, আবার এখন দেখছি ওটিপি। যদিও এই ওটিপির বিষয়টা নতুন নয়, এর আগেও বারংবার ঘটেছে ওটিপি নাম্বার শেয়ার করার পর কিছু না কিছু ঘটেছে। আমরা যদি এখন এক জায়গা থেকে অন্যত্র যাতায়াত করি, গাড়ি বুক করি, সেখানেও ওটিপি প্রয়োজন। কোনো একটা বাড়িতে পার্সেল এলে তখনও কিন্তু ওটিপি প্রয়োজন, কিন্তু ওটিপি দেবার আগে আমাদের অনেকটা বেশি সতর্ক হওয়া উচিত।
পুরনো খাট বিক্রির জন্য অনলাইন মার্কেট প্লেসে ছবি পোস্ট করে 15,000 টাকা দর হেঁকেছিলেন এক যুবক। সেই মতো ক্রেতারা তার সঙ্গে যোগাযোগও করতে শুরু করেন। এরকমই এক ক্রেতার সঙ্গে কথাবার্তা চলাকালীন ওটিপি শেয়ার করে নিজের বিপদ ডেকে আনলেন ওই যুবক। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই ওই যুবকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাফ হয়ে যায় 68 লক্ষ টাকা। সরগোল ফেলে দেওয়া এই ঘটনাটা ঘটেছে 2023-এর 9 ডিসেম্বর শনিবার। ভারতের তথ্য প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে এই ঘটনাটা ঘটেছে। প্রতারণার ফাঁদে পড়ে এভাবে এত টাকা খোয়ানোর ঘটনা এর আগে ঘটনি বলেই জানাচ্ছেন তদন্তকারীরা। 39 বছর বয়সী বেঙ্গালুরুর বাসিন্দা, পেশায় তথ্য প্রযুক্তি কর্মী, তিনি তার একটি পুরনো খাট বিক্রির ব্যাপারে উদ্যোগী হন। আর পুরনো খাট বিক্রি করতে একটি জনপ্রিয় মার্কেট প্লেসকেই বেছে নেন তিনি। বিজ্ঞাপন দেওয়ার পরই খাটের ছবি দেখে ক্রেতারা ওই যুবকের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। এরপরই তাঁর কাছে আসা একটি আবেদন, সেই আবেদনে একজন নিজেকে বেঙ্গালুরুর ইন্দিরানগরের কাঠের ব্যবসায়ী বলে দাবি করেন। জানান তিনি খাটটি কিনতে চান। ক্রেতা যুবককে জানান ইউপিআই দিয়ে পেমেন্টে অসুবিধা হচ্ছে, ফলে যুবক যেন 5 টাকা ওই ক্রেতাকে পাঠান। সেই অনুযায়ী ওই ইউপিআই নম্বরে তিনি ফের টাকাটা রিটার্ন করে দেবেন। এই করতে করতে 5 টাকা দিলে 10 টাকা ফেরত পান যুবক, সেটা গিয়ে দাঁড়ায় 7,500 টাকা দিলে 15,000 টাকা পান যুবক। এরপরই ওই ক্রেতা জানান ইউপিআইতে টাকা পাঠাতে সমস্যা হচ্ছে, তাই বিক্রেতা যুবককে একটি লিঙ্ক পাঠিয়ে দেন। তিনি বলেন লিঙ্ক ক্লিক করে ওটিপি শেয়ার করতে। এদিকে বারবার টাকার রিটার্ন পেয়ে ততক্ষণে ওই ক্রেতা যাকে বলে যুবকের বিশ্বাস অর্জন করে নিয়েছেন, তাই তার পাঠানো লিঙ্ক ব্যবহার করে কিন্তু টাকা হাতিয়ে নিয়েছেন। ওটিপি শেয়ার করতে আর দ্বিধা করেননি ওই যুবক। ব্যাস যেই ওটিপি শেয়ার করেন, প্রায় কিছুক্ষণের মধ্যেই তার অ্যাকাউন্ট থেকে 68 লক্ষ টাকা সাফ হয়ে যায় বলে জানান প্রতারিত যুবক। যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ 419 ও 420 ধারায় মামলা দায়ের করেছে। দুটি ধারাতেই রয়েছে প্রতারণামূলক অভিসন্ধির অভিযোগ। পুলিশ জানিয়েছে প্রতারকদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে আপাতত আবেদন করা হয়েছে ব্যাংকে। উল্লেখ্য, অনলাইন যত বাড়ছে লেনদেন ততই বাড়ছে, আর তত বাড়ছে সাইবার প্রতারণার ঘটনা। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।